সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই করোনাকালে তোমাদের নতুন ফার্স্ট ইয়ার 2020-21 সেশনের যারা আছো তাদের উদ্দেশ্যে আজকে আমি আবার উপস্থিত হলাম। যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়েছ তাদের উদ্দেশ্যে ক্লাসটা আমরা আলোচনা করেছি। তো গত ক্লাসে আমরা আরবের যে ভৌগোলিক অবস্থান, লোকসংখ্যা, আয়তন, নামকরণ এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে একই অধ্যায়ের ভিতর একটা নতুন টপিক, একটা প্রশ্নে আছে ইসলাম পূর্ব আরবের অধিবাসীদের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কীরকম ছিল সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ইসলাম পূর্ব আরবের ইতিহাসে বৈচিত্র্যময় প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাবের প্রতিফলন আরব অধিবাসীদের জীবনে অত্যন্ত প্রভাব বিস্তার করেছিল, কেননা প্রত্যেক ভূখণ্ডের অধিবাসীদের জীবনযাত্রা প্রণালী সে অঞ্চলের অধিভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। তাই আরব উপদ্বীপের অধিবাসীদের জীবনযাত্রায় তাদের দেহে, মনে ও চরিত্রে এ অঞ্চলের ভৌগোলিক পরিবেশের প্রভাব অপরিসীম। আমরা জানি নোয়াল ইসলামের যে জ্যেষ্ঠ সন্তান সেমিটিক জাতি, এই সেমিটিক জাতির বংশধর হল আরবের অধিবাসীরা। এরা স্থান সংকুলন না হওয়ার কারণে বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে বিভিন্ন সভ্যতার গোড়াপত্তন করেছিল। ক্যারেডীয় সভ্যতা, সিরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, হ্যাঁ, এগুলো সবগুলো সেমিটিক জাতির অন্তর্ভুক্ত। তো এই যে ভৌগোলিক পরিবেশের প্রভাবের কারণে আরবদের জীবনে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, প্রভাবগুলো আমরা দেখি, প্রথমত হলো বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা। আরব জাতি অত্যন্ত কষ্ট সহিষ্ণুশীল ছিল, আমরা পরের প্রশ্নে আলোচনা করব। তো আরবের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ আরববাসীদের জীবনযাত্রাকে শুধু প্রভাবিত করেনি, এটি তাদেরকে বৈদেশিক আক্রমণ থেকেও রক্ষা করেছে। বিশাল মরুভূমির উত্তপ্ত বালুকারাশি, খাদ্য পানীয়ের অভাব, নির্দিষ্ট চলাচলের পথ না থাকায় বৈদেশিক আক্রমণ থেকে আরববাসীদের নিরাপদ রেখেছে। এই জন্য ঐতিহাসিক কীর্তি বলেছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে আরববাসীরা এ কারণেই বৈদেশিক আধিপত্য থেকে সম্পূর্ণ মুক্ত রেখেছিল। স্ট্র্যাবো বলছেন যে একমাত্র আরবরাই আলেকজান্ডারের নিকট তাদের কোনো দূত প্রেরণ করেনি, যদিও আরব দেশকে তিনি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। এটা ভৌগোলিক পরিবেশের কারণে তারা এই সুবিধাটা পেয়েছিল। দ্বিতীয়ত হলো কষ্ট সহিষ্ণু এবং সংগ্রামী জাতি। মরুময় অনুর্বর ভূমি, বৃষ্টিপাতহীন উত্তপ্ত ও শুষ্ক আবহাওয়া, জীবনধারণের দ্রব্য সামগ্রীর দুষ্প্রাপ্যতা, দিগন্ত বিস্তৃত বালুকারাশি আরববাসীদের দেহ, মন, জীবনধারা ও চরিত্রের উপর গভীর প্রভাব বিস্তার করেছে। লবণাক্ততায় পরিপূর্ণ এবং বালুকময় ভূমি নিয়ে বিরুদ্ধ প্রাকৃতিক পরিবেশে আরবদের জীবনকে দুর্ধর্ষ ও সংগ্রামী করে তুলেছে। প্রতিকূল ঝঞ্ঝাময় প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সংগ্রাম করে তারা পরিশ্রমী, অত্যন্ত ধৈর্যশীল হয়ে উঠেছিল। তৃতীয়ত হল যাযাবর জীবনযাপন। আমরা জানি আরবের অধিবাসী যারা ছিল, 80% লোক ছিল যাযাবর বেদুইন শ্রেণী, আর 20% ছিল শহরে। এটা আমরা আলাদা একটা আলোচনা করব। তো নির্মম প্রকৃতি, রুদ্র, শুষ্ক ও বৃষ্টিহীন আবহাওয়ার কারণে আরবের অধিবাসীদের কঠিন জীবন সংগ্রামে তাদেরকে নিয়োজিত থাকতে বাধ্য করেছিল। জীবনধারণের জন্য খাদ্য ও পানীয়ের সন্ধানে তাদেরকে যাযাবর জীবনযাপনে বাধ্য করেছে। তারা জীবনধারণের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে খাদ্য ও পানীয়ের সন্ধানে ঘুরে বেড়াতো চলমান প্রবাহের মতো। চিরস্থায়ীভাবে কোথাও এই যাযাবররা থাকতে পারত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এই জন্য বলছেন যে বেদুইনগণই ইসলামের মাল মশলা সরবরাহ করেছিল, যে র মেটেরিয়ালস, কারণ 80% ছিল বেদুইন বা যাযাবর। এই কারণে ইসলামের যে র মেটেরিয়ালস যেটা আছে, এটা বেদুইনরা কি করেছে, এই যাযাবররাই সরবরাহ করেছিল, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন। এরপর হলো কেন্দ্রীয় শাসনের অভাব। অনিশ্চিত জীবনযাত্রার ফলে আরববাসীদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে উঠতে পারেনি। অনিশ্চিত জীবনযাত্রা, ভূমির অনুর্বরতা, খাদ্যদ্রব্যের অভাব প্রভৃতি কারণে তারা স্থায়ী বসতি স্থাপনের কামনা করতে পারেনি।
ইয়েমেনের সর্বত্র অনিশ্চয়তার ফলে আরবদের শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে উঠতে পারেনি। নিরাপত্তার খাতিরই তারা শাসক গোত্রের দলপতির অধীনে দলবদ্ধ ও সংঘবদ্ধ হয়ে বসবাস করত। এখানে আমরা তাদের একটা বৈচিত্র্য দেখতে পাই, সেটা হলো এই যে আধুনিক যে সমস্ত তত্ত্বগুলো আছে ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বতন্ত্রবাদ, এই যে আরবরা সেই ব্যক্তি স্বতন্ত্রবাদের উপর প্রতিষ্ঠিত ছিল এবং গোষ্ঠীর উপর তারা জীবন অতিবাহিত করত। তো এখানেও এই যে ইন্ডিভিজুয়ালিজম, যেটা ব্যক্তি স্বতন্ত্রবাদের প্রভাব আমরা লক্ষ্য করে থাকি। তারপর হলো আরববাসীদের জীবনধারা, কৃষিকার্যে ভূমি, মরুদ্যান, গোচারণ ভূমি, কূপ, জলাশয়, ফোয়ারার সীমাবদ্ধ অবস্থান আরববাসীদের জীবনধারা এক নিদারুণ প্রভাব বিস্তার করেছে। এই ভৌগোলিক প্রভাবের প্রতিফলন হিসেবেই মরুদ্যান, কৃষিযোগ্য ভূমিকে কেন্দ্র করে শহরবাসী এবং গোচারণ ভূমি ও জলাশয়ের উপর ভিত্তি করে মরুবাসী বেদুইনদের যাযাবরি পরিভ্রমণ নিয়ন্ত্রিত হতো। এরপর হলো আত্মকেন্দ্রিক, আরবরা অত্যন্ত আত্মকেন্দ্রিক ছিল। যখন এই যে ইসলাম পূর্ব যুগে আরবদের দেশের চারিদিকে এখানে বিভিন্ন সভ্যতার উত্থান পতন ঘটেছিল, তখনও কিন্তু আরবদের ভৌগোলিক পরিবেশের প্রভাবের কারণে এই প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ তাদের উপর প্রতিফলিত হয় এবং এই কারণে তাদেরকে স্পর্শ করতে পারেনি এই বিভিন্ন সভ্যতার পরশ। হ্যাঁ, কারণ তারা তখনও নিজেদের জীবন সংগ্রামে সবসময় কী ছিল, লিপ্ত ছিল। কোনোরকম এই যে বিভিন্ন মিশরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, যে সভ্যতাগুলো ছিল সেই সভ্যতার প্রভাবটা আরব দেশের উপর, আরববাসীদের উপর এটা দেখা যায় না। তারপর হলো বাণিজ্য প্রিয়তা, জীবনযাত্রার উপকরণের প্রাচুর্যের দরুন ব্যবসা বাণিজ্যের দিকে তাদের মনোযোগ নিবিষ্ট হয়েছিল। খাদ্যদ্রব্যের জন্য তাদেরকে অন্যান্য দেশের উপর নির্ভর করতে হতো, তাই তারা অন্যান্য দ্রব্যের বিনিময়ে খাদ্যদ্রব্য আমদানি করতে বাধ্য ছিল। তারপর আরবদের স্বাধীনতা প্রিয়তা, বাদনহীন মরুচারী আরবরা স্বাধীনতাকেই তাদের জীবনের প্রধান সম্পদ মনে করত। তাদের জীবনে কোনো বাধা নিষেধ না থাকায় তাদের মধ্যে প্রকট স্বাধীন চেতনার জন্ম হয়েছিল। পশুপালন উপজীবিকা হলো লুণ্ঠন ও শিকারকে তারা অন্যতম উপযুক্ত পেশা বলে মনে করত। দিগন্ত বিস্তৃত মরুভূমির মুক্ত বাধা বন্ধনহীন পরিবেশে তারা যে স্বাধীনচেতা মুক্ত এবং বন্ধনহীনভাবে জীবন অতিবাহিত করত, এটা আশ্চর্যের কিছু ছিল না। কারণ আরব দেশের ভৌগোলিক যে পরিবেশের প্রভাব ছিল, এটাই তাদেরকে স্বাধীনতা প্রিয় করে তুলেছিল। এরপর হলো সরল জীবনযাপন, আরবরা অত্যন্ত সরল জীবনযাপন করতেন প্রাকৃতিক পরিবেশের প্রভাবের কারণে এটা হয়েছিল। তাদের জীবনযাত্রা প্রণালীর উপরও দেখা যায় এই প্রভাবটা। তাদের জীবনযাত্রা ছিল সহজ, সরল ও অনাড়ম্বর। খেজুর, তারপরে ওঁটের দুধ এবং মাংস খেয়ে অস্থায়ী আবাস তাঁবুতে তারা বাস করত। রৌদ্রের প্রখর তাপের জন্য তারা মাথায় পাগড়ি এবং জোব্বা পরিধান করত। তারপর আসছে আরবদের জ্যোতির্বিদ্যায় ভাগ্য নিয়ন্ত্রণ। আরবরা সেই সময় ইসলাম পূর্ব যুগ থেকে ভাগ্য নিয়ন্ত্রণের উপর একটা বিশ্বাস স্থাপন করত। সেই কারণে আমরা তাদের এই যে ভৌগোলিক পরিবেশের প্রভাবের কারণে এই জ্যোতির্বিদ্যার তারা বিশ্বাস করত ভাগ্য নিয়ন্ত্রণের উপর। তো ফলে এই কারণেই বেদুইনরা জন্মগতভাবে জ্যোতির্বিদ্যার উপর বিশ্বাস স্থাপন করত। জ্যোতির্বিদ রুদ্র প্রকৃতির ভয়াবহতা ও জীবনধারণের অনিশ্চয়তা বিদায় তারা জ্যোতিষশাস্ত্রে এই এভাবে বিশ্বাসী হয়ে উঠেছিল। কোনো কাজে গেলে তারা তীর্ধনু নিক্ষেপ করে ভাগ্য নিয়ন্ত্রণে প্রয়াসী ছিল। এটা বিভিন্ন জায়গায় আরব দেশে প্রচলিত ছিল, এমনকি কোরআন শরীফও এটা এসেছে। আচ্ছা, সেটাই হোক। তারপর হলো অতিথি পরায়ণতা, এটা সবচেয়ে তাদের একটা প্রধান গুণ। হ্যাঁ, আরবরা এমন ছিল যে তাদের শত্রুকে পর্যন্ত তাদের বাসায় স্থান দিত রাত্রে, রাতে কোনো সময় আসে। অতিথি পরায়ণতা আরবদের এত প্রভাব বিস্তার করেছিল যে শত্রু হলো পরম যত্নে তাদেরকে তারা সমাদৃত করত। এই অতিথি পরায়ণতা বিকাশের মূলে ছিল তাদের জীবনের অসীম দুঃখ দৈন্য। ঐতিহাসিক মূর বলছে যে মরুভূমিতে রাত্রিভয় সংকুল, ভূত প্রেত দৈত্য দানবের সদ আনাগুনা, এই সাধারণ বিশ্বাস মরুভূমির বিপদ হতে প্রতীককে রক্ষা করার জন্য আরবদের মধ্যে অতিথি পরায়ণতা বিকশিত হয়েছিল। কারণ যারা আশ্রয় গ্রহণ করবে একদিন তাদেরকেও ওদেরকে আশ্রয় দিতে হবে, কারণ মরুময় অঞ্চল ছিল। রাতে যদি কোথাও যদি শেষ হয়ে যায়, রাত চলে আসে যদি, তাহলে তাকেও একদিন তার ঘর আশ্রয় গ্রহণ করতে হবে। এই ভয় থেকে তারা অত্যন্ত অতিথি পরায়ণ
হয়ে উঠেছিল এবং আরবরা স্বাভাবিকভাবে খুব অতিথিপরায়ণ ছিল। তারপর নারীদের প্রতি অবহেলা, আহার্য সামগ্রীর অপ্রতুলতা ও অনুচিত জীবনযাত্রা বেদুইন আরববাসীদিগকে দারুণভাবে প্রভাবিত করেছিল। তারা দারিদ্রের কশাঘাতে ভীত হয়ে বংশবৃদ্ধির প্রতিকূলতায় নারীদের প্রতি কঠোর ব্যবহার করতো। ইচ্ছে মতো বিবাহ তালাক সমাজে প্রচলিত ছিল। কন্যা সন্তানদের জীবন্ত প্রতীত করত, নারীদেরকে দাসে পরিণত করত, তবে পুত্র সন্তানদের কদর পুত্রের শ্রেষ্ঠত্ব বলে বিবেচিত হতো। এখানে আজ নারীদের প্রতি যে অবহেলা কন্যা সন্তানকে জীবন্ত প্রতীত করতো, এটা আরব দেশের কয়েকটি গোত্রের উপর ছিল, সব আরব দেশের এরকম চিত্র ছিল না। তারপর আরবদের ধর্মীয় জীবনবোধ কীরকম ছিল আমরা দেখি। ভৌগোলিক প্রভাবের প্রতিফলন স্বরূপ আরবদের ধর্মীয় ধ্যান ধারণা সর্বপ্রাণবাদের উপর প্রতিষ্ঠিত হয়েছিল। তারা সর্বপ্রকার প্রাণীকে তাদের দেবতা বলে পূজা করত, শক্তিমান দুনিয়ার সকল বস্তু তাদের নিকট পূজনীয় ছিল। তারা মনে করত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষ, গুহা, পাথর, পশু পাখি, কীটপতঙ্গ ইত্যাদি এ সমস্ত বস্তুর পূজা না করলে তাদের জীবনে অত্যন্ত ক্ষতি হবে, এই ধারণায় তারা তাদের জীবনবোধ, এই যে ধর্মীয় জীবনবোধ গড়ে উঠেছিল। সর্বশেষে আমরা দেখতে পাই আরবদের কাব্যপ্রীতি, এটা অত্যন্ত আশ্চর্য বিষয়। প্লেটো বলছেন যে কবিতা ক্রিয়ার অনুকরণ এবং এর উদ্দেশ্য আনন্দ ও শিক্ষাদান। আরেক লেখক বলছেন যে কবিতা উপলব্ধির এক সৎ আলপনা, কবিতার শরীর জুড়ে অলক্ষেই লিপ্ত হয়ে থাকে কবির আন্তরিক রক্তক্ষরণের চিহ্ন। ভাষাকে ফাটিয়ে বিশৃঙ্খল করে দিয়ে নেমে আসে কবিতা। উপমা উৎপ্রেক্ষার রূপকে, প্রতীকে আর ভাষা ও যুক্তির শৃঙ্খলা ভেঙে পড়ার মধ্য দিয়ে তৈরি হয় নতুন শৃঙ্খলা, এক অভিনব গোধূলি ভাষ্য। এ যেন খোদ অনুভূতির এক অবিরল দৃষ্টান্ত। সে যাই হোক, আরবরা হলো আরব দেশ যেটা ছিল সেটা হলো কবিতার দেশ, আরব কবিতার দেশ, কবির দেশ। যদিও আরবে সে সময় লেখাপড়ার তেমন কোনো চর্চা ছিল না, তবু যেটুকু ছিল তা ছিল কবিতায়। তারা নিজেদেরকে আরব বা বাকি বুদ্ধিমান বলতো এবং বাকি বিশ্বকে আজম বা বোকা বলতো। যারা বলতে তোমার কইতে কিছু পারতো না তাদেরকে আজমই মূর্খ হিসেবে কি আখ্যায়িত করা হতো। তো ভৌগোলিক এবং প্রাকৃতিক পরিবেশের প্রভাবে প্রাচীন আরববাসীরা কাব্যপ্রীতি এবং বাগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। এই প্রভাব তাদের জীবনের নতুন ধারা আনয়ন করে। তারা ছিল স্বভাব কবি, মরুভূমির বিশালতা, আরব ভূখণ্ডের নৈসর্গিক ও বৈচিত্র্যপূর্ণ পরিবেশ তাদেরকে কাব্যিক জীবনধারা, ভাবধারা এবং আত্মচেতনায় অনুভূতিতে অনুপ্রাণিত করেছিল। তাই কবিকে তারা অত্যধিক ভালোবাসত এবং কবিতাকে জীবনের অন্যতম অবলম্বন বলে মনে করত। এই কারণে ঐতিহাসিক নিকলসন বলছেন যে পোয়েট্রি ইজ পাবলিক রেজিস্টার অফ দ্য আরবস, কবিতায় আরবদের সার্বজনীন জীবনের স্বাক্ষরিত দলিল। তারা নতুন চারণভূমির সন্ধানে অথবা কোথাও থামু কাটানোর প্রয়োজন দেখা দিলে কবির পরামর্শ ও উপদেশ তাদের নিতে হতো, কারণ কবি তাদের বিশেষজ্ঞ উপদেষ্টা ও সব জানতে ব্যক্তি। কবির আবির্ভাব তাদের সমাজে এক চরম সৌভাগ্যের ব্যাপার। তাই আনন্দ উৎসব ও প্রীতিভোজের আয়োজন করে কবিকে তারা সে সময় বরণ করে নিত। রুক্ষ জীবনের ঝড়ঝাপটায় যখন দেহ মন ক্লান্ত শ্রান্ত, দীর্ঘ অনুসন্ধানের পর নির্ঝর ও তৃণভূমির সন্ধান পেয়ে মনে যখন কিছুটা শান্তির ছোঁয়া লেগেছে, তখন স্বাভাবিকভাবেই সে অনুভূতি সুর ভাষার অবলম্বনে প্রকাশ পেতে আকুলি বিকুলি করে। এভাবে হয়তো নির্ঝর আরব কবিতার সৃষ্টি হয়। মরুভূমিতে চলার জন্য ওটোই ছিল তাদের প্রধান সম্বল। কাফেলা চলছে, বেশ কিছু চলার পর যখন উটগুলো হয়ে পড়েছে ক্লান্ত ও দুর্বল, যাত্রীদের মনোবলও নেতিয়ে পড়েছে, তখন স্বাভাবিকভাবে সুরের তীব্র ঝঙ্কার তাদেরকে চাঙ্গা করে তুলতে ছিল সক্ষম। এভাবেই আরব দেশের যে কবিতাগুলো আছে, হুদা, কসিদা, হ্যাঁ, গীতি কবিতা বা অষ্টচারকের গান সবগুলোকে রচিত হয়েছিল। এই সমাজে কবির আধিপত্য কত গভীর ছিল তাও বুঝতে কষ্ট হয় না। কবিতা তাদের জন্য বিলাস সামগ্রী ছিল না, অথবা পণ্ডিত ব্যক্তির সম্পূর্ণ গণ্ডিতে এর সমাদর সীমাবদ্ধ ছিল তাও নয়। কবিতা তাদের জীবনধারার প্রকৃতি নির্ণয় করত, তাদের জীবন প্রবাহকে সরল রাখত। এক কথায় বলতে গেলে কবিতা ছিল তাদের প্রাণপ্রিয় বস্তু। তাদের কবিতাতে সমাজ জীবন ও ব্যক্তি জীবন সুন্দরভাবে উৎকীর্ণ করা হয়েছে। এভাবে আমরা এই যে আরব ইসলাম পূর্ব বা প্রাক ইসলামী যুগে আরবের অধিবাসীদের উপর তাদের ভৌগোলিক পরিবেশের প্রভাবটা দেখতে পাই, এবং এই প্রভাবের কারণেই আমরা আরববাসীদের নানা বৈশিষ্ট্য তাদেরকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছিলাম।
তো এখানে প্রশ্ন এটা মাঝে মধ্যে পড়ে, ইসলাম পূর্ব আরবের অধিবাসীদের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাবটা আলোচনা করো। যদি এটা এটা আসে, এটা উচ্চতর দক্ষতায় বেশিরভাগ প্রশ্নটা পড়ে, তো তোমরা এটা শিখবে। আজকে এতটুকু, তোমরা সবাই যারা অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, বাড়িতে থেকো। আবারও পরের ক্লাস আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি।